বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমন একটি দেশ, যদিও এটি খুব ছোট একটি দেশ, যদিও এটি একটি নন সেনজেন কান্ট্রি, কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধ ধনী একটি দেশ এবং একেবারে একটি মুসলিম কান্ট্রি। তাহলে এই দেশটির নাম, এই দেশটির নাম হচ্ছে কসোভো। কসোভোর জব ভিসার বিভিন্ন ধরনের তথ্য এবং কসোভো যাবেন, যাওয়ার পরে কসোভো থেকে বৈধভাবে গেম না মেরে আপনি কিভাবে অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন, এই ধরনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন যাবত কসোভোর জব ভিসা নিয়ে কাজকর্ম শুরু করেছি। আমাদের কাছে বর্তমানে কসোভোর অনেকগুলো ফাইলস জমা পড়েছে এবং এগুলার কাজ ক্রমান্বয়ে চলমান রয়েছে, এবং অল্প কিছুদিনের মধ্যে কসোভোর বেশ কিছু ওয়ার্ক পারমিট আমাদের হস্তগত হবে ইনশাল্লাহ। এবং আপনি কসোভো কেন যাবেন, গেলে আপনার উপকারিতা কি, আগে এই বিষয়ে আপনাকে স্বচ্ছ ধারণা নিতে হবে। কসোভো হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, শতকরা 96 জন লোক এই দেশের মুসলমান। এটি হচ্ছে সার্বিয়ার পাশের আরেকটি দেশ, একসময় সার্বিয়ার সাথে একসাথে একটি দেশের অন্তর্ভুক্ত ছিল। এটি 2017 সালে স্বাধীনতা লাভ করেছে, এটি একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ। এই দেশে আগে থেকে রয়েছে বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এবং এটি একটি পর্যটন এরিয়া যার সুবাদে গড়ে উঠেছে এখানে বড় বড় শপিং মল, হাইফাই রেস্টুরেন্ট এবং ফাইভ স্টার সেভেন স্টার মানের আবাসিক হোটেল। এবং কসোভো অনেক উন্নত একটি দেশ এবং এটি আগামী 2-1 বছরের মধ্যে সেনজেনভুক্ত হওয়ার জন্য তালিকাতে রয়েছে। আপনি কসোভো যাওয়ার পরে কসোভো থেকে বৈধভাবে গেম না মেরে আপনি অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন। সেটি কিভাবে, আপনি কসোভো যাবেন, যাওয়ার পরে 3 মাসের মধ্যে আপনি টিআরসি পাবেন। পাওয়ার পরে আপনি যে কোম্পানিতে কাজ করবেন এই কোম্পানিতে আবেদন করবেন এনওসির জন্য। এনওসি দ্যাট মিন্স নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে কোম্পানিতে কাজ করছেন, আপনি কোম্পানি থেকে চলে যাবেন, অবশ্যই কোম্পানির একটি এনওসি লাগবে। এই এনওসি প্রাপ্ত হওয়ার পরে এনওসি এবং আপনার টিআরসি পেপার সহ আপনি যেই দেশে, যে সেনজেন কান্ট্রিতে যাবেন, এই সেনজেন কান্ট্রির যে কোম্পানিতে যাবেন, এই কোম্পানিতে আপনাকে এগুলা সহ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার ওয়ার্ক পারমিট আসার পর আপনার ওয়ার্ক পারমিট, এনওসি পেপারস এবং টিআরসি পেপার সহ আপনি আপনার পাসপোর্ট সহকারে একসাথে আপনি এমবেসিতে জমা দিবেন ভিসা স্ট্যাম্পিং এর জন্য। তারপর কিছুদিনের মধ্যে ভিসা প্রাপ্ত হওয়ার পরে আপনি বৈধভাবে সেনজেনভুক্ত কান্ট্রিতে বৈধ ভিসা নিয়ে আপনি যেতে পারছেন। তাহলে কসোভোতে যাবেন, সময় লাগতেছে কতদিন, সর্বোচ্চ 3 মাস। এই 3 মাসের মধ্যে আমাদের মাধ্যমে আপনি কসোভো পৌঁছাচ্ছেন এবং কসোভোতে 3 থেকে 5 মাসের মধ্যে আপনি যে কোনো সেনজেন কান্ট্রিতে আপনি বৈধভাবে যেতে পারতেছেন। তাহলে সময় কতদিন, 8 থেকে 9 মাস বা সর্বোচ্চ 10 মাস সময় লাগতেছে। তাহলে আপনি যদি অন্য কান্ট্রি থেকে যেতে চান, সেটি হতো বা আপনি বৈধভাবে যেতে পারছেন না, আপনাকে গেম মেরে যেতে হচ্ছে, সময় লাগতেছে আরও অনেক। যে কান্ট্রি টার্গেট করছেন যাওয়ার জন্য, এই কান্ট্রিতে 8 থেকে 10 মাস তো এমনিতেই চলে যাচ্ছে। তারপরে আপনি অবৈধভাবে যখন আপনি যাবেন, ওইখানে 2-3 মাস সময় লাগতেছে, সব কিছু মিলে 12 থেকে 15 মাস সময় লাগতেছে, টাকাও লাগতেছে বেশি, এবং আপনি বৈধভাবে যেতে পারছেন না, আপনাকে গেম মেরেই অবৈধভাবে যেতে হচ্ছে। আর যদি অল্প সময়ের মধ্যে অল্প টাকায় আপনি কসোভোতে যাওয়ার পরে কসোভো থেকে যেতে চান সেনজেন কান্ট্রিতে, তাহলে টাকা কম লাগছে, সময় কম লাগছে, বৈধভাবে সেনজেন কান্ট্রিতে যেতে পারতেছেন। আর অন্য দেশের বিষয়টা হচ্ছে একেবারেই বিপরীত,
তাহলে কোনটা ভালো, কসোভো নাকি অন্য দেশ? এবার আসুন, আপনি কসোভো যাবেন, যাওয়ার পরে কসোভোতে কোন কোন সেক্টরে কি কি ধরনের কাজকর্ম করতে পারেন। আপনি যদি হয়ে থাকেন একেবারে অশিক্ষিত, কোনো কাজকর্ম জানেন না, তাহলে আপনি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেমন ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, অটোমোবাইল ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং ফিটিং ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, ব্যাগ তৈরি ফ্যাক্টরি, এগুলোতে আপনি কাজকর্ম করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসেবে। তাছাড়া আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, তাহলে আপনি আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেলবয়, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে সাধারণ শ্রমিক বা হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি হয়ে থাকেন একজন টেকনিশিয়ান, যেমন যদি হয়ে থাকেন আপনি একজন মেশন, টাইলস মেশন, ব্রেকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান, তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যদি আপনি হয়ে থাকেন একজন ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফরক্লিফট অপারেটর, তাহলে আপনি কাজকর্ম করতে পারবেন। তাছাড়া কসোভোতে গার্মেন্ট সেক্টরে প্রচুর লোকের চাহিদা রয়েছে, একেবারে কাটিং সেকশন থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত। কাটিং সেকশনে কাটিং মাস্টার, কাটিং হেল্পার, কাটিং বয়, সুইং সেকশনে সুইং সুপারভাইজার, সুইং হেল্পার, সুইং অপারেটর, ফিনিশিং সেকশনে ফিনিশিং আয়রনম্যান, ফিনিশিং সুপারভাইজার এবং ফিনিশিং হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এবার আসুন জেনে নিই, আপনি কসোভো যাবেন, যাওয়ার পরে আপনাকে কতক্ষণ কাজ করতে হবে এবং এর বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি প্রাপ্ত হবেন এবং কোম্পানি থেকে বেতন কত টাকা পাবেন। কসোভোতে যাওয়ার পরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া একেবারেই ফ্রি, মানে কোম্পানি আপনাকে দিবে। তাহলে বেতন, যারা অধ্যক্ষ রয়েছেন তারা বেতন পাবেন 350 ইউরো থেকে শুরু করে 400-450 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন, এবং যারা দক্ষ রয়েছেন, যারা ট্রেড ওয়ার্কার রয়েছেন, তারা বেতন প্রাপ্ত হবেন 450 ইউরো থেকে শুরু করে 500-550 বা 600 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে, যদি কোম্পানি করে তাহলে আপনাকে করতে হবে। হয়তোবা কসোভোর বেতন নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন যে এত অল্প বেতন, যাওয়ার পরে কীভাবে পোষাবো। আসলে কসোভোতে যাওয়ার টার্গেটটি হচ্ছে আপনি যদি সেনজেন কান্ট্রিতে যেতে চান বৈধভাবে, তাহলে আপনি কসোভো যান। কসোভোতে বেতনের চিন্তা করবেন না, যাওয়ার পরে আপনি 4-5 মাস বা সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনি বৈধভাবে যে কোনো সেনজেন কান্ট্রিতে যেতে পারতেছেন, এটি হচ্ছে আপনার লাভ। এবার আসুন কসোভো যাবেন, যেতে হলে আপনার ডকুমেন্টস কী কী লাগবে। আপনার লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্মসনদ যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপি ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডে হতে হবে অবশ্যই হোয়াইট কালার, সাদা কালার। প্রিয় দর্শক, কসোভো যাবেন, আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি? কসোভোর জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ টাকা। আমাদের ঠিকানা ফিউচার অল মিজানটর, পঞ্চমতলা 115, সৈয়দ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712-201800 এবং 01777-416-004, এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, এই প্রথম নাম্বারটি আমার, এই সেশন নাম্বারটি আমার, এই সেশন নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে। প্রিয় দর্শক, আমাদের রবিশ প্রতি সপ্তাহে শুক্র শনি তারা রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, কসোভোর জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং কসোভোতে যাওয়ার পরে বৈধভাবে আপনি কিভাবে অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন, এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয় এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরও আরও নতুন নতুন তথ্য, আপডেট, নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।